নমস্কার আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আর টিভি শুরু করছি আজকের সংবাদ বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম চিকিৎসক খুনের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সিউড়িতে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল রেলের জায়গা দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদ রেলের নাশকতা দুধতে রেল ট্র্যাক চেকিং দুবরাজপুর রেলওয়ে স্টেশনে স্বাধীনতা দিবসের প্রাক্তালের রক্তদান শিবির দুবরাজপুরে সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও প্রতিবাদের ঢেউ উঠল চিকিৎসক খুনের বিরুদ্ধে গতকাল সোমবার বারোই আগস্ট শিউড়িতে বিকেলে হয় প্রতিবাদ মিছিল আরজি করেন মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সেই সঙ্গে সিউড়িস্বরে প্রতিবাদ মিছিল মহিলাদেরও পাশাপাশি প্রতিবাদ মিছিল বের হয় চিকিৎসক মহলের তরফ থেকেও মন মিছিলের মধ্য দিয়ে দু দুটি মিছিল আরজি করেন এমন নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো হয় অন্যদিকে এমন নারকীয় ঘটনার প্রতিবাদে দিকে দিকে মিছিলের পাশাপাশি চলছে চিকিৎসকদের কর্মবিরতি গতকাল সোমবার বারোই আগস্ট শিউরিস্বরে আয়োজিত মিছিল দুটি আলাদা আলাদা জায়গা থেকে শুরু হলেও একত্রিত হয়ে শেষ হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি শিউরি সদর হাসপাতালের সুপার ডাক্তার নীলাঞ্জন মন্ডল স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য সহ সদর হাসপাতালের একাধিক চিকিৎসকগণ উল্লেখ্য সাধারণ মহিলারাও প্রতিবাদ করেন কালো কাপড় মুখে বেঁধে এদিন প্রতিবাদী মহিলা ডালিয়া চৌধুরী জানান কারোর বিপক্ষে নয় নিজের অধিকার লড়াইয়ের কর্মসূচি আমাদের নারী আজকে নারী তো আর নেই সে তো শুধু একটা শরীর লালসার একটা কেবলমাত্র সামগ্রী হয়ে দাঁড়িয়েছে যেটা পক্ষে আমরা একেবারেই নই যদি সমাজ এবং প্রশাসন মনে করে যে নারীর কোনো ভূমিকাই নেই সমাজে তারা কেবলমাত্র একটা শরীর হয়ে থাকবে তাহলে আমাদের অধিকারটা আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে সেই ছিনানোর অধিকারের জন্যই এটা আমরা এখনও প্রশাসনের প্রতি এবং আমাদের সমাজের প্রতি আস্থা রেখে চলেছি যার জন্য আমরা এখানে কোনো রকমের স্লোগান তুলছি না আমরা মৌনভাবেই মিছিল করছি কিন্তু আগামী দিনে যদি সেটা আমাদের পূরণ না হয় তাহলে কিন্তু আমাদের দুর্গা এবং কালী হতে কেউ রক্ষা করতে পারবে না আর সেটা যদি হয় সেটা কিন্তু সমাজের পক্ষে মোটেও শোভনীয় হবে না সেইটা যাতে না হয় তার আগেই যাতে সমাজ এবং সরকার এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং যারা এই নোংরা জঘন্য ঘৃণ্য কাজগুলো করছে তাদেরকে সঠিকভাবে শাস্তি দিতে পারেন তার জন্যই আজকে আমরা পথে নেমেছি আমাদের কোনো রকমের স্লোগানবিহীন আমরা শুধুমাত্র আমাদের যে সমস্ত সবাই যে সমস্ত নারীরা এসেছেন তাদের যেই আমাদের আপনারা দেখতেই পাবেন ভিডিও বা আপনার ছবি নিয়ে যদি থাকেন যে আমরা যেভাবে সেজে এসেছি একজন নির্যাতিতা হয়ে আমাদের কাছে এটাই হচ্ছে আজকের প্রধান কথা যে আমাদের কে আপনারাও সাধারণ মানুষের মতোই ট্রিট করুন নাকি একটা শুধু নারী হিসাবে মানুষ আমরাও আমাদেরকে এখানে শুধুমাত্র শরীরভাবে আপনারা দেখতে পারেন না আর সেটাও যদি দেখেন সেটাতে আমাদের অধিকার আমরা কাকে দেবো সেটা আর না দেবো সেটাতে আমাদের মতামত নিয়ে তারপর সেটা হবে কেবলমাত্র কারোর কথাই নয় আপনি চান বলেই নয় সমস্তটাই আমাদের ওপর আমার নাম ডালিয়া চৌধুরী আমি এবং পূজা চ্যাটার্জি আমরা দুজনে হোয়াটসঅ্যাপে প্রথমে একটা কথা এই বিষয়ে আমরা তুলে ধরি তারপর আমাদের দুজনের মধ্যে কথা হয় যদি যদিমাত্র শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই তো এখন সব কিছুতে আবদ্ধ থাকলে হবে না পথে নামাটাও প্রয়োজন সেখান থেকে ফেসবুকে একটা পোস্ট করা হয় এবং সেখান থেকেই সেই পোস্টটি প্রচুর পরিমাণে শেয়ার করা হয় এখনও পর্যন্ত একশো পঁয়ত্রিশটা শেয়ার হওয়াতে আজকে শিউরির যত বাসিন্দা আছেন সেই সমস্ত নারীরা আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন আমরা একটা গ্রুপ খুলেছিলাম তারপর সেখানে তো প্রায় চারশো বিয়াল্লিশ জন এসেছে মাঝপথে অনেকেই যোগ দেবেন কারণ অনেকেই সময় প্রথম থেকে যোগ দিতে পারছেন না মোটামুটি হওয়ার যে আমরা আন্দাজ ধরেছি তাতে আড়াইশো জন হওয়া উচিত এবার দেখা যাক কতজন হচ্ছে একদম মেনলি মহিলারা তবে আমরা এখানে আসার পর ভীষণভাবে আমরাও খুশি হয়েছি যে সেখানে অনেক ডাক্তার বাবুরা এসেছেন এবং অনেক পুরুষরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তারা যোগ দিয়েছেন আপনার নাম আমার নাম ডালিয়া চৌধুরী পাশাপাশি দিন ডাক্তার দেবাশিস দেবাংশী বলেন আমরা যদিও এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সিউরি ব্রাঞ্চের পক্ষ থেকে করছি কিন্তু আমরা এখানে সবাইকে আহ্বান করেছি এখানে আমাদের যারা আমাদের সঙ্গে আছেন আর কি আমরা যারা সহযোদ্ধা তারা সবাই এসেছেন এখানে কারণটা নিশ্চয়ই আর বলতে হবে না যে আর্জি করে যে ঘৃণ্য কাজ হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি যে যোগ্য বিচার চাই আমাদের একটাই দাবি এবং এজন্য আমরা আজকে প্যান ইন্ডিয়া যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একটা সঙ্গে আমরা কাঁধ মেলানোর জন্যই আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা লিডার যদিও কিন্তু আমাদের সঙ্গে আরও যারা আছেন তার ভেতরে আপনারাও আছেন যারা যাদেরকে আমরা আহ্বান করেছি আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ নেওয়ার জন্য যাতে গোটা ভারতবর্ষব্যাপী এটা নিয়ে একটা অন্তত আন্দোলন হয় যে আমরা এর বিচার চাই এরকম ঘটনা যেন আগামী দিনে না হয় আজ আমাদের এই শিউরি সদর হাসপাতালের ইমার্জেন্সি যে বিভাগ সেখান থেকে আমরা শুরু করব এবং আমরা সিএমই সাহেবের যে অফিস সেখানে গিয়ে আমরা প্রতীকী এই যে আমাদের পদযাত্রা সেটা আমরা ওখানে সমাপন করব। আমাদের সঙ্গে এখানে সিএমই সাহেব আছেন ডেপুটি ওয়ান সাহেব আছেন আমাদের যিনি সুপারিনটেন্ডেন্ট এই এই হাসপাতালের যিনি অধীক্ষক তিনিও আছেন সুতরাং আমরা এখানে সকলে মিলেই এই আজকে এই ইয়ে করছি আমাদের সিএমই সাহেব কিছু বলবেন এই বিষয়ে আপনার নাম ডক্টর দেবাশিস দেবাংশী আমি বীরভূম জেলার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর এবং সিউরি যে শাখা সেই শাখার আমি সম্পাদক পার্থ দাস ও পতিতপাবন বৈরাগ্য রিপোর্ট বীরভূম আর সি টিভি সিউরি এখন বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর সবথেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে সবচেয়ে কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পরিষেবা মিলবে দিনের রাতে মৌনি মহেশ হসপিটাল মৌনি মহেশ হসপিটাল মৌনী মহেশ মনি মহেশ হসপিটাল ধুবরাজপুর বীরভূম ফিরে এলাম বিরতির পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের নারকীয় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাম সংগঠনের পক্ষ থেকে দুবরাজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় আজ মঙ্গলবার তেরোই আগস্ট পাশাপাশি প্রকৃত দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানানো হয় এছাড়াও দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে একটি ডেপুটেশনও দেওয়া হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সাধন ঘোষ শীতল বাউরি আলাউদ্দিন খা পল্টু বাগতি আনারুল এদিন নেতা শীতল বাউড়ি জানান আজকে সারা রাজ্য জুড়ে সমস্ত আমাদের গণসংগঠন সিআইটিউ ছাত্র যুব মহিলা সাংস্কৃতিক সংগঠন প্রত্যেকে প্রত্যেকের মতন করে সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্যে যে নৃশংসতম জঘন্যতম ঘটনা ঘটেছে কলকাতা আর হসপিটালে গত চার দিন আগে একজন ডাক্তার সাতাশ ঘন্টা ডিউটি করছে মানুষের পরিষেবা দিচ্ছেন তার কাজের জায়গা হাসপাতাল সেখানে রাত্রিতে ধর্ষিতা হন এবং ধর্ষণের পর ভুল হয়ে যান পাওয়া যায় এবং দুর্ভাগ্যের যেটা বিষয় চার দিন পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত আসল অপরাধীরা কেউ ধরা পড়ল না একজন ধরে কিন্তু আমরা সিভিক ভলেন্টিয়ারকে চাইছেন মনে করি একজন স্বাস্থ্যবান একটি শক্তপোক্ত মহিলা একজনের পক্ষে ধর্ষণ করে খুন করা সম্ভব নয় সেখানে আরো অনেকে জড়িয়ে আছে কারা আছে কাদের আড়াল করার চেষ্টা করছে এখনো পর্যন্ত সরকার আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বারবার আমাদের রাজ্য জুড়ে শুধুমাত্র এই আর্জিকর হসপিটাল নয় এর আগেও একাধিক ঘটনা হয়েছে মধ্যগ্রাম থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে পরপর পরপর ঘটনা বলা যায় প্রত্যেকটা ঘটনাতে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে শাসক দল রাজ্য সরকার যার ফলেতে অপরাধীরা আরও তাদের বারবার হচ্ছে তাদের সাহস আরো পাচ্ছে এবং এই ধরনের দুষ্কৃতি ঘটাতে তারা সক্ষম হচ্ছে আমরা থানাতে আজকে ডেপুটেশন দিলাম এই ঘটনার অপরাধী অবিলম্বে গ্রেপ্তার করার কথা বললাম শাস্তির কথা বললাম আর এই এলাকার শান্তি শৃঙ্খলা মেয়েদের নিরাপত্তার কথা বললাম এবং এও বললাম যে এই ঘটনা সীমাবদ্ধ শুধুমাত্র এই ডেপুটেশনে থাকবে না যে অপরাধীরা যদি শাস্তি না পায় আমাদেরকে এই সমাজকে বাঁচাতে এই বাংলাকে বাঁচাতে বাংলার পরিবেশকে বাঁচাতে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সমস্ত অংশের মানুষ সভাপতি সম্পর্ক ঐক্যবদ্ধভাবেই আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের শক্তি যতটুকু আছে আমরা ময়দানে আছি আমরা লড়ব আমরা প্রতিবাদ করব আমরা অন্যায়ের বিচার চাইব শীতল বাবরি আমি কমিউনিস্ট পার্টির বীরভূম জেলার সেক্রেটারি মেম্বার লালটু মুখার্জির রিপোর্ট বীরভূম আর সি টিভি দুবরাজপুর এখন বিজ্ঞাপন বিরতি ফিরাছি বিরতির পর আর সি নেটওয়ার্ক হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার দুবরাজপুর বীরভূম আমাদের এখানে পাবেন বিএসএনএল রেলটেল সিটি অ্যালায়েন্স এন জিও ইন্টারনেট কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন কানেকশন নিতে যোগাযোগ করুন দুপরাজপুর শূন্য তিন চার ছয় দুই দুই নয় ছয় দুই সাত 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 চার চার নয় শূন্য 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 সাত দুই নয় সাত তিন আর দুই শূন্য সাত শূন্য তিন সাত চার শূন্য চার সিউরি শূন্য তিন চার ছয় দুই দুই নয় 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 পাঁচ নয় ছয় চার সাত ছয় ছয় নয় ছয় সাত পাঁচ এলাম বিরতির পর আজ মঙ্গলবার তেরোই আগস্ট রেলের জায়গা দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদ রেলের বীরভূমের সিউরি রেল স্টেশন সংলগ্ন বাজার রেল ফ্লাইওভার এলাকার ঘটনা রাস্তার দুধার দখল হয়ে যাওয়ার বেশ কয়েকদিন ধরেই যান চলাচলের সমস্যা হচ্ছিল এর আগেও রেলের পক্ষ থেকে এই সমস্ত ব্যবসায়ীদের নোটিশ ইস্যু করা হয় তাতেও কাজ না হয় দোকানের বেড়ে থাকা অংশ ভেঙে দেয় রেল কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা নিজেরাই ভেঙে দেয় বেড়ে থাকা অংশ এদিন শিউরি আর পি এর আইসি মনীষ কুমার সিং জানান रेल का अनऑथराइज रूप से कंस्ट्रक्शन नया जो नूतन कंस्ट्रक्शन हुआ था कुछ मिला था उसके आधार हम लोग जो नया कंस्ट्रक्शन है उसको तो हम लोग तोड़ रहे हैं पहले भी हमने नोटिस दिया था कि आप इसको हटा लीजिए लेकिन हटाए नहीं थे आज जो है इंजक्शन प्रोग्राम रेल के तरफ से ये किया गया है ऑर्गेनाइज किया गया है और जो भी नया कंस्ट्रक्शन है पुराना तो भी चल रहा है उसका भी अलग प्रोसेस है लेकिन जो नया कंस्ट्रक्शन जो ऑलरेडी जो कुछ बढ़ा लिया था दुकान वाले उनको यहाँ से सबको हटाया जा रहा है कहाँ से शुरू किया थी? मेन आपको ये रेल गेट है रेल गेट से आगे उस तरफ वहाँ पे जो इंट्री जो स्टेशन मोड है वहाँ पे एक नया कंस्ट्रक्शन बना था उसको भी हमने जिसमेटर कर दिया है कितना दुकान लगभग दस बारह दुकान होंगे ना ना इसका नहीं रेल के साथ कोई इसका ये संबंध नहीं है चूंकि ये ऑलरेडी ये ऑलरेडी ये पुराना दुकान है इसमें कुछ इन्होंने बढ़ा लिया था इसके लिए उनको पहले वार्न भी किया गया था भाई आप लोग जो है यहाँ से हटा लीजिए ताकि चूँकि ब्रिज बन रहा है आने यहाँ पे जो आने जाने में गाड़ी लोग बड़ी गाड़ी आती है तो यहाँ पे जाम ये हो जाता है इसके लिए उनको बोला गया था लेकिन वो लो लोग माने नहीं उसके बाद जो है यहाँ पे ये यह कार्रवाई किया गया रेल के तरफ से आपका नाम नाम, हुआ मनीष कुमार हु सिंह मैं आर पी एफ इंस्पेक्टर सिवी पास स्थानीय व्यवसायी सुमित देव वर्मन बोले এই বলছে রাস্তাটা ক্লিয়ার করার জন্য যেগুলো নতুন হয়েছে সেগুলো যেন একটু ভেঙে দেওয়া হয় এটাই তাই আমরা রাস্তাটাও ক্লিয়ার করে দিচ্ছি আরপিএফ বলছে রাস্তাটা ক্লিয়ার করতে বলছে যেটা না নোটিস কিছু দেয় নাই এক্সট্রা বাড়ানো নাই যেটা চালাটা হয়ে আছে সেই চালাটা খুলে দিতে বলছে সেটা আমরা খুলে দিচ্ছি আমাদের তরফ থেকে আমার কিছু বলার নেই রাস্তা যেহেতু ক্লিয়ার চাইছে আমি রাস্তা ক্লিয়ার দিয়ে দিচ্ছি সবাই করছে সবাই করছে মোটামুটি সহযোগিতা সবাই করছে কেউ বলবে না আমরা নিজেরাই খুলে দেবো আমার নাম সুমিত দেব বর্মন আমি দোকানদার পার্থ রিপোর্ট বীরভূম আর সি টিভি সিউড়ি এখন বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর বঞ্চনার অবসান শ্রমের সম্মান একশো দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের দু বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দু কোটি টাকা ব্যয়ে উনষাট লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত ফিরে বিরতির পর স্বাধীনতা দিবসে নাশকতা রুখতে দুবরাজপুর থানার পুলিশ ও জিআরপিএফের যৌথ উদ্যোগে অন্ডাল সাইঁথিয়া শাখার দুবরাজপুর রেল স্টেশনের রেল ট্র্যাক চেকিং করলেন আজ মঙ্গলবার তেরোই আগস্ট ছিলেন দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস ও সিউরি জিআরপিএফের ওসি মোহাম্মদ শামসুল আলম এদিন মেটাল ডিটেক্টর দিয়ে অ্যান্টি অ্যান্টিসাপোর্টের চেকিং করা হয় প্রসঙ্গত একসময় এই অন্ডাল সাঁইতে শাখার পাঁচরা রেল স্টেশনের কাছে রেল লাইন উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা তারপর থেকে স্বাধীনতা দিবস হোক বা প্রজাতন্ত্র দিবস কোনো ফাঁক ফোঁকো রাখতে চায় না পুলিশ প্রশাসন আর সেই কারণেই এ রেল ট্র্যাক চেকিং লালটু মুখার্জি রিপোর্ট বীরভূম আর সি টিভি দুবরাজপুর আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার পনেরোই আগস্ট দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসের প্রাককালে দুবরাজপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত উজ্জ্বল সংঘ এবং প্রতিদ্বন্দ্বী ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ মঙ্গলবার তেরোই আগস্ট এক বিন্দু রক্ত যদি মানুষের প্রাণ বাঁচাতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই রক্তদান শিবির বলে জানান ক্লাব উদ্যোক্তারা এদিন উজ্জ্বল সংঘ ক্লাব প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ ক্লাবের সদস্যরা এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে জানান তারা স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে তেরোই আগস্ট একটা মহতি প্রোগ্রাম করছে যে প্রোগ্রামে সরাসরি মানুষের সাহায্য করা যাবে সেরকম একটি প্রোগ্রাম ব্লাড ডোনেশান ক্যাম্প এবং এই ব্লাড ডোনেশান ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুজুর রামকৃষ্ণ শীর্ষ শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ রয়েছেন এই ক্লাবের সভাপতি কাজল সম্পাদক বিট্টু কাউন্সিলর সাগর সুভাষ জগন্নাথ সহ এই ক্লাবের অন্য সদস্যরা রয়েছেন খুব ভালো একটা মহতি উদ্যোগ কারণ আমরা জানি প্রতিনিয়ত ব্লাডের দরকার হয় রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে ব্লাডের দরকার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংঘ ক্লাব একটা খুব সুন্দর প্রোগ্রাম করছে স্বাধীনতা দিবসের প্রাককালে আজ তেরো তারিখ ব্লাড ডোনেশন ক্যাম্প এই ক্লাবের সদস্যদের সাধুবাদ জানাবো এই ক্লাব আরও এগিয়ে চলুক আরও বড় হোক এইভাবে মানুষের সেবা করুক মানুষের পাশে দাঁড়াক এটাই চাইব পাশাপাশি ক্লাব সম্পাদক বিট্টু দে বলেন আজকে উজ্জ্বল সংঘ ক্লাব ও প্রতিদ্বন্দ্বী ক্লাবের যৌথ উদ্যোগে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডে দুটি ক্লাব রয়েছে দুজনের সহযোগিতা নিয়েই আজকে এই ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ইচ্ছা ছিল পনেরোই আগস্ট করার কিন্তু ব্লাড ব্যাঙ্ক কোনোভাবেই সেদিন ফাঁকা পায়নি তার জন্য আমরা তার আগের দিন করতে বাধ্য হলাম এবং যাতে এই আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে সাম্য মৈতি ও সেবা এই তিনটি কাজে আমরা সবসময় ঝাঁপিয়ে পড়ি তার জন্য মানুষের যাতে একটু সাহায্য হলেও এক বিন্দু রক্ত যদি কাউরি মানুষের প্রাণ বাঁচাতে পারে সেটাই আমাদের কাছে অনেক বড় কতজন রক্ত দিচ্ছে এখনও মোটামুটি আমাদের টার্গেট আছে পঞ্চাশটা তো আশা করি আমাদের ফিল আপ হয়ে যাবে রক্তদান ছাড়াও আজকে অনুষ্ঠানটি উদ্বোধন হলো বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সমাজকে বলতে চাই বা আমরা যেভাবে দেখছি দিন দিন রোদের এই যে এত উষ্ণ গরম সেটা বৃক্ষরোপণের মাধ্যমেই সলিউশন হতে পারে তার কোনো বিকল্প কোনো ভাবনা চিন্তা নেই তাই আমরা বৃক্ষরোপণের মাধ্যমে আজকের দিনটি শুরু করলাম এবং আজকে যারা রক্তদান করছেন তাদের সকলকে একটা চারা গাছ দেবো এবং তারা তাদেরকে একটাই বার্তা দিতে যায় তারা এই চারা তাদের ভালো করে যত্ন সহকারে লাগা এবং পরিবেশকে সবুজ রাখো আমার নাম দে আপনি আমি এই ক্লাবের সম্পাদক লালটু মুখার্জি রিপোর্ট বীরভূম আর সি টিভি দুবরাজপুর আজকের সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আর সি টিভির পর্দায় নমস্কার